তো দেখেন আচারটা কতটা সুন্দর হয়েছে কতটা আঠালো হয়েছে আচারটা কিন্তু খুবই আঠালো হয়েছে এবং খেতে কিন্তু খুব মজা হয়েছে এই আচারটার মধ্যে কিন্তু আমি আমার ঘরে যে আচার ছিল এবছরের আমের আচার ছিল সেইখান থেকে কিছুটা আমি আচার দিয়ে দিছি যার ফলে এই জিনিসটা একটা আঠালো এবং সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু টেস্ট হয়েছে এই আচারটা তৈরি করার জন্য কিন্তু বাড়তি কোনো কিছুর প্রয়োজন হয় না সামান্য কোনো কিছু দিয়েই কিন্তু বানানো যায় ঘরে যেই সামান্য জিনিস আছে টক জাতীয় জিনিস আছে সেটা দিয়েই কিন্তু আচারটা বানানো যায় বিশেষ করে এটা একটা খোসা অ্যাড করা আছে এটা হচ্ছে লটকনের খোসা আমি লটকনটা খাওয়ার পরে খোসাটাকে শুকিয়ে রেখেছিলাম এবং সেই শুকনো লটকনের খোসাটা দিয়ে কিন্তু আচারটা মূলত বানানো হয়েছে তো সেই লুট শুকানো লটকনের খোসাটাকে আমি ভিজিয়ে রেখেছি প্রায় এক থেকে দুই তিন ঘন্টার মতো তো দুই তিন ঘন্টা ভিজানোর পরেই কিন্তু লটকনের খোসাটা একদম আগের মতো হয়ে গেছে নরম হয়ে গেছে তো সেই লটকনের খোসার সাথে আমি আরও অন্য অন্য জিনিস দিচ্ছি যার ফলে এই আচারটা এত সুন্দর হয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন বা ঘন্টা চিহ্ন আছে সেখানে একটা ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাবেন তো এই আচারটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হয়েছে দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে এবং লোভনীয় লাগতেছে আচারটা কিন্তু সত্যিই লোভনীয় তো দেখেন কি দিয়ে বানাইছি তো এখানে আছে চালতা এখানে আমি অর্ধেকটা চালতা নিশি চিগুল চিল করে কেটে আর নিশি আমরার আঠিগুলো যে আমরাটা খাওয়ার পর আঠিগুলা ছিল সেই আঠিগুলা নিছি এই আঠিগুলা বিট লবণটা খাওয়ার ফলে একটু কালো কালো হয়ে গেছে লবণটা আর কি এটা ফ্রিজে ছিল আর লটকনের খোসাটা নিসি সামান্য একটু তেতুল নিসি তেঁতুলটা বাদ দিয়ে সব সবগুলো জিনিস আমি ভালো করে সিদ্ধ করে পানি ফালিয়ে দিচ্ছি পানি ফালিয়ে দেওয়ার পরে আমি এটার মধ্যে আচার বানানোর জন্য যেই মশলার দরকার হয় বিট লবণ টেস্টিং সল্ট বা সাধারণ লবণ তারপরে হচ্ছে চিনি আমি চিনি দিছি আপনারা গুঁড়ো দিতে পারেন যে কোনো গুড় দিয়ে করা যায় ধনিয়ার গুঁড়া তারপরে গরম মশলা মোট কথা সর্বোপরি আচার বানানোর জন্য আমরা যেই মশলাগুলো ব্যবহার করি সেই সেই মশলাগুলো দিয়ে এই আচারটা আমি বানিয়েছি প্রথমে সামান্য একটু পানি নিয়ে সেই পানির মধ্যেই যে গুড় বা চিনি এবং তেঁতুল এটা দিতে হবে এটা দেওয়ার পরে এই সিদ্ধ করা এই টক জিনিসগুলো দিয়ে দিব এবং সেটার পরে আমি মশলাগুলি দিয়ে ভাল মতো নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে যখন একটা আঠালো আঠালো ভাব চলে আসবে তখনই কিন্তু আচারটা হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে দুষ্ট লোকের কাছ থেকে দূরে থাকবেন আল্লাহ হাফেজ